কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার। কমলপুর কালীবাড়ি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ডিয়ার ক্লাব ও আপনজন ক্লাব। এদিন খেলা শুরু হওয়ার পূর্বে প্রাক্তন ক্রিকেট প্লেয়ার তথা কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজীব মজুমদারের স্মরণে নীরবতা পালন করে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আপনজন ক্লাব। প্রথম ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 29.1 ওভারে 83 রান করে আপনজন ক্লাব। পরবর্তীতে ডিয়ার ক্লাব ব্যাট করতে নেমে 21 ওভারে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে আপনজন ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের খেতাব দখল করে ডিয়ার ক্লাবের খেলোয়াড় দেবজ্যোতি ভট্টাচার্য। টুর্নামেন্টের বিষয়ে কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাস বলেন, শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে টুর্নামেন্ট এবং আগামী দিনে কমলপুরের খেলোয়াড়রা রাজ্যের মধ্যে যেন সুনাম অর্জন করতে পারে সেই কামনা করেন তিনি। কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। ফাইনাল ম্যাচ শুরুর মধ্যে আপনজন এবং ডিয়ার ক্লাব অংশগ্রহণ করেছে। গতদিনও যেভাবে সুন্দরভাবে ক্রিকেট টুর্নামেন্টটা চলছিল, আজও এই সুন্দরটা বজায় রয়েছে, যাতে আরও বজায় থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। আর আগামী দিন যেন আরও আমরা এর থেকে ভালো ক্রিকেট কমলপুরকে আরও উপহার দিতে পারি এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে ক্রিকেটটাকে আরও সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে নিয়ে কমলপুরকে আরও কমলপুরটাকে গর্বিত করে তুলতে পারি, এই আমাদের কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশা এবং প্রত্যাশা রয়েছে। আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসী থেকে দূর করে আম্পায়ার এবং আমাদের ক্রিকেট যারা যারা রয়েছে তারার সহযোগিতাই এই কমলপুর ক্রিকেট যেন আরও সুন্দরভাবে চলে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ডিয়ার ক্লাবের হাতে ট্রফি তুলে দেন কমলপুরের প্রাক্তন ক্রিকেট প্লেয়ার তথা বিধায়ক মনোজ কান্তি দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।